হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। তো আজ বিকালবেলা তোমাদের দাদাভাই বলছিলো যে চলো না একটু কোথাও ঘুরে আসি, তো আমি বললাম ঠিক আছে চলো। তো এই বলতে বলতে আমরা বেরিয়েও পড়েছি। দেখো আজকে আকাশটা খুব সুন্দর ছিল, তাই জন্য ভিডিওটা তোমাদের দেখাচ্ছিলাম বারবার করেই। তো আমরা বেরিয়ে পড়েছি। দেখো আমাদের বাড়ির কাছে যে সি বিচটা আছে আমরা সেখানেই যাব, কারণ বেশি দূরে যাওয়ার সময় ছিল না আমাদের হাতে। তখন প্রায় বিকেল 4টে বেজে গিয়েছিলো, তো যে কারণে আমরা যেতে পারিনি। এদিকে চারিদিকটা দেখো, চারিদিকে সবুজ আর সবুজ, আন্দামানের চারিদিকটাই সবুজ থাকে সবসময়, সারি সারি নারকেল গাছ আর সুপারি গাছে চারিদিকটা ভর্তি, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো বলতে বলতে আমরা চলছি, তো চলছি বলতে বলতে প্রায় আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ। তো দেখো বলতে বলতে চলে আসলাম, তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এটা হচ্ছে দুর্গাপুর বিচ, আমাদের বাড়ির কাছাকাছি। তো হচ্ছে কি, আমাদের মন খারাপ হলে, ভালো লাগলে, খারাপ লাগলে আমরা প্রায় দিন এখানে চলে আসি। তো দেখো তোমাদের দেখাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। হ্যাঁ ঠিকই শুনেছো বন্ধুরা, এখানে অনেকগুলো কাঁকড়া ছিল। জানি না ক্যামেরায় কথাটা বোঝা যাচ্ছিলো, কিন্তু সত্যি অনেকগুলো কাঁকড়া ছিল। আর এখানকার জলটা এত ভালো, দেখছে পাচ্ছ নিচের পাথরগুলো অব্দি দেখা যাচ্ছে। আমার তো খুব ভালো লাগছে, যেহেতু আজকে ওয়েদারটা ভালো ছিল যে কারণে খুব ভালো লাগছিল। তোর সাথে আমি কিছু ভিডিও করছিলাম, রিলস করছিলাম। ওই দেখো হচ্ছে জাল ফেলছে, ওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখো আমি কিছু ভিডিও বানাচ্ছিলাম এখানে, কারণ এখানে না একদম নেটওয়ার্ক থাকে না, আন্দামানে বেশ কয়েক জায়গাতেই নেটওয়ার্ক থাকে না, তো যে কারণে ভিডিও করে নিয়ে পরে রিলসে অ্যাড করে দিতে হয়, তো আচ্ছা কিছু করার নেই। তো আমিও সেটাই করছিলাম, আর খুব ভালো লাগছিল আজকে, আজকে ভীষণই ভালো লাগছিল। তো দেখো ওই দিকটা বালি আছে, তো ভাবছিলাম ওই দিকটা যাবো, মানে দাদা বললো হ্যাঁ চলো। তো বলতে বলতে চলে আসলাম। আমার তো জল কাটতে বেশ ভালো লাগে, কিন্তু এই যে নোনা জলটা না, এটাতে প্রচণ্ড ট্যান পড়ে যায় স্কিনে, জানো না কি বলবো। এখন তো ভালো লাগছে, বাড়ি গিয়ে বসে থাকবে। তো জানো না এখানে ছোট ছোট সাদা সাদা কাঁকড়া রয়েছে, হয়তো এগুলো মানে ক্যামেরাতে দেখা যায় না, খালি চোখেও খুব কম দেখা যায়, এতটাই ছোট ছোট কাঁকড়াগুলো থাকে। পাশে দেখো বাচ্চারা খেলা করছিল, এদিকে দুটো নৌকা বাঁধা ছিল, বড় বড় নৌকাগুলো বাঁধা ছিল, দেখতে তো খুব ভালোই লাগছিল। আর খুব হাওয়াও হচ্ছিল, জানো না মানে ওয়েদারটা দেখছি মেঘলা মেঘলা হয়ে গিয়েছে। তো আমরা ভাবছিলাম চলে যাবো, তো যেতে যেতে সামনের দিকটায় চলে এসেছিলাম, তো আমার খুব খিদে খিদে পাচ্ছিল, তো ব্যাগে করে ফুটি নিয়ে গেছিলাম। আমি ফুটিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, তোমার দাদা ভিডিওটা করছিল দেখতেই পাচ্ছ। তো আমরা ভাবছিলাম এখন চলে যাবো, বলতে বলতে প্রায় আমরা বেরিয়ে পড়েছিলাম, কিছু করার ছিল না, মেঘ করেছিল আকাশে। তো দেখো রাস্তাটা বেশ ভালো লাগছে, আকাশে মেঘ করেছে প্রচণ্ড। তো আজকে আমি তো ভিডিওটা এই পর্যন্ত গাড়িটা ফাঁকা দিয়ে আমি শেয়ার করেছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতো টাটা।